আমি বিকাশ। আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে বিকাশ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বিকাশ সরকার ফেসবুক পেজটি লাইক করুন। এখন দেখুন বিস্তারিত খবর। জলপাইগুড়ি হলদিবাড়ি বাস যাত্রীদের করোনা সচেতন বাড়াতে বিতরণ করা হলো মাস্ক। এই উদ্যোগ নেয় জলপাইগুড়ি পৌরসভা। মঙ্গলবার বাসযাত্রীদের কাছে গিয়ে করোনা সচেতন শুরু করলেন জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য বিকাশ মালাকার। জলপাইগুড়ি শহরের বৌবাজার এলাকায় তিনি ম্যাজিক গাড়ি থেকে মিনিবাসের যাত্রীদের মাস্ক পরার অনুরোধ করেন। পাশাপাশি যাদের মাস্ক ছিল না তাদের হাতে তুলে দেন মাস্ক। এ কাজে পুলিশকর্মীরা বিশেষভাবে সাহায্য করেন। জলপাইগুড়ি হলদিবাড়ি কালীবাড়ি মণ্ডলঘাট ইত্যাদি গাড়ির যাত্রীদের ও চালকদের এই সচেতন করা হয়। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাস রিপোর্ট, গ্রামীণ সমাচার। আজকে ব্যাপার হচ্ছে আমরা জলপাইগুড়ি পৌরসভা থেকে আমরা বেশ কিছুদিন ধরেই বিভিন্ন জায়গায় মাস্ক ছাড়া যাওয়া তাদেরকে আমরা মাস্ক পরাচ্ছি এবং তাতে হচ্ছে আজকেও আমরা পান্ডাপাড়া বৌবাজার এবং পান্ডাপাড়া বিভিন্ন প্রান্তে যারা মাস্ক পরে উঠছে না এবং সবচেয়ে বড় যেটা একটা গাড়ির মধ্যে মানুষ জ্যাম করে থাকে সেখানে ম্যাক্সিমাম দেখছি যে যারা গ্রাম থেকে আসছেন বা শহর থেকে যারা যাচ্ছেন তারা মাস্ক পরছেন। আমরা মাস্ক বিতরণ করলাম এবং আমরা তাদেরকে মাস্ক পরাচ্ছি। আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে ভর্তি চলেছে। যোগাযোগ নম্বর হলো 9932967696। এই নম্বরে